একদল সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন নাভির নিচে তাহলে একদল সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন কোথায় জাল হাদিসে বুঝতে পারলেন না নগদ মিথ্যে একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন নগদ মিথ্যে জি এবার সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করব আমাদের কিছু ভাইয়েরা তাদের কটাক্ষ করার কোনো সুযোগ আমাদের নাই আমরা আমাদের দলিল প্রমাণ দিয়ে কথা বলবো কাউকে কটাক্ষ করব না তারা যদি আমাদের কটাক্ষ করে আমরা তাদের কটাক্ষ করব না কারণ আমার মানহাজ আহলুল হাদিস আমার মানহাজে সালাফ এটা শেখায় নাই যে তুমি কোন বিদআতির আক্রমণে তারা গালি দিয়ে বসবে কারণ তুমি তাকে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান তুমি মন্দের উত্তর কি দিয়ে দাও নামাজের পদ্ধতি কি রাসূলুল্লাহর পদ্ধতি নেব না ইরাকি পদ্ধতি নেব কোন পদ্ধতি নেব এবার আমরা বললাম বিশ্বনবী আমরা কোন পদ্ধতিতে নামাজ আদায় করব বুখারীর বর্ণনায় 123 নম্বর হাদিস মালিক ইবনে খুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমার নবী যেমনি ভাবে নামাজ আদায় করেছে সালাত আদায় করেছে তেমনি ভাবে তুমি সালাত আদায় করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে করো অনেকেই বলে আমাদের নাকি সালাত হয় না আমরা এখানে হাত ধরি কি আমাদের তো শাস্তা নাই বলেন ঝগড়া আছে কিনা জি আমরা হাত কোথায় ধরি প্রথম ধরি ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় বুকে হাত বাঁধি কয় এই ব্যাপারে কোনো দলিল নাই বুখারী শরীফে বুকে হাত বাঁধার কথা নাই বুখারী শরীফের দলিল আমরা দেই না আমরা দলিল দেই সহি ইবনে খুজাইমার 590 নম্বর হাদিস ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন সাল্লাইতা মা আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম ওয়াদা ইয়াদিহিল ইমনা ওয়াল ইসরা আলা সদরিহি আমি দেখলাম আমার রাসূলকে ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপর হাত বেঁধেছেন সুবহানাল্লাহ কথা কি বুঝতে পারছেন কিনা কোথায় হাত বাঁধতে হবে একটা দলিল কয় হুজুর এই হাদিস তো সহি না হ্যাঁ এই হাদিস এর একজন রাবি হলো মুহাম্মাইফলি গৈরিহি থেকে হাসানলি গৈরিহিতে পরিণত হয় বলেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই হাত বাঁধার যত হাদিস আছে এই হলো আমার হাদিসের অবস্থা আর নাবীর নিচে হাত বাঁধার হাদিস নীল আকাশের নিচে এই জমিনের উপরে এমন কোন দলিল নাই যেই দলিলে লেখা আছে নাবির নিচে হাত বাঁধার কথা সহিভাবে দলিল নাই হ্যাঁ আছে সুনানে আবু দাউদের মধ্যে যে রসুকি আলার রসুকি তাহতাতুস সুররা ডান কবজি বাম কবজির উপর রেখে নাবির নিচে হাত বাঁধো এই হাদিস বর্ণনা করে খোদ আবু দাউদ শরীফ খুলে দেখবেন বাংলায় দেখবেন আরবিও দেখবেন লেখা আছে এই হাদিসের একজন রাবি হলেন ইমামে আব্দুর রহমান ইবনু ইসহাক যিনি দুর্বল রাবি ছিলেন তার কারণে এই হাদিসটা আদ দাইফু জিদ্দান বাতালান ওয়াল মুনকারান এই হাদিস অনেক বেশি পরিমাণে আপত্তিকর তাই আমল করা যায় না কাল হুজুর সহি ইবনে খুজাইমাতে আছে সহি ইবনে খুজাইমার নুসখা আমি এই পর্যন্ত 64টা কপি পেয়েছি এর মধ্যে 694 হিজরি পর্যন্ত শুধুমাত্র ডান কবজি বাম কবজির উপর রাখা আছে তাহতাতু সুররা শব্দটা নাই 2006 সনের আওয়ামা তাহকিক করেছেন যে ডান কবজি বাম কবজির উপর রেখে তাহতাতু সুররা নাবির নিচে বেঁধেছেন অথচ মূল কিতাবের মধ্যে কুতুলবুকে হানাফি সর্বপ্রথম ডান কবজি বাম কবজির নিচে এই শব্দটা যোগ করেছেন আসলে ডান কবজি বাম কবজির উপর রাখার কথা বলা হয়েছে তার প্রমাণ দিয়েছেন ইমাম মুসলিম তিনি 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর অনুচ্ছেদে লেখেন হাত কোথায় বাঁধতে হবে তিনি বলেছেন তে অবশ্যই তোমরা বাঁধবে তাহতা সদরিহি ওয়া ফাওকা সুররাতি বুকের নিচে নাবির বরাবর তথা পেটের মধ্যে বাঁধবে এমনকি আমার উস্তাদ মাওলানা আব্দুল মালিক মারকাজুদ দাওয়ার মধ্যে তিনি স্বীকার করেছেন কেউ যদি নাবির বরাবর হাত বাঁধে এটাই উত্তম কথা তার মানে স্বীকার করতে বাধ্য হয়েছেন দলিলে নুজ্জ হতে বাধ্য হয়েছেন সুতরাং পচা কিছু নর্দমা নোংরা জায়গা ছেলেরা যদি আজে বাজে কথা বলে তাদের কথা মনে করা যায় না কারণ কি জানেন কারণ আপনারা দেখবেন মুরগি যখন ডিম পারে তখন সারা দেশ উদ্ধার করে মুরগি কতটুকু ডিম পারে
আর গরু যখন বাচ্চা দেয় গরু কি মুরগির মতো সারা দেশ উজার করে গরু বাচ্চা কত বড় দেয় এত বড় দেয় এজন্য যার পুঁজি নাই তারা রাস্তাঘাটে ফেরি করে বেরে তারা রাস্তাঘাটে ওষুধ বিক্রি করে কথা বুঝতে পারছেন কিনা যার পুঁজি নাই তারাই জনগণকে ধোঁকাবাজি করে এই পর্যন্ত কোন বিদ্যাপীরাম আমাদের সাথে মুনাজারায় বাহাতে লাঠির শক্তি ছাড়া জিততে পারে নাই কারণ দলিল তো নাই তার দেখাবে কি তাদের কাছে দলিল তো মজুদ নাই ভক্তি যেখানে অন্ধ কোরআন হাদিস বন্ধ যুক্তি যেখানে অটল মাগার লাঠি সেখানে সটল কথা কি বুঝতে পারছেন কিনা কই হুজুর এত দলিল আপনি পাইলেন কোত্থেকে আমি দলিল আমার আহলুল হাদিস কোন আলেমের কিতাব থেকে দেব না আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজির সারা আরফুস সাজি বুখারীর সারা ফাইজুল বারীর 14 পৃষ্ঠা 1 নাম্বার বলিয়মে তিনি লিখেছেন আমার কাছে নবীর উপর হাত বাঁধার হলো নবীর নিচে হাত বাঁধার চাইতে কতই আকট্ট দলিল দ্বারা প্রমাণিত নবীর নিচে হাত বাঁধা হলো জানি কাল্পনিক স্বপ্নিক দলিল দ্বারা প্রতিষ্ঠিত আমি ইমামে আনোয়ার শেখ কাশ্মীরি বলতেছি আমার কাছে নবীর উপরে হাত বাঁধা নবীর চাইতে শক্তিশালী মনে হয়েছে একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ নিজের ঘর সামলাতে হবে কথা কি বুঝতে পারছেন কিনা আপনি এখানে বাঁধেন নাবির বরাবর বাঁধেন আপনার আপত্তি নেই আপত্তি নাবির নিচে কোনো দলিল নাই কথা বুঝতে পারছেন কিনা এই জন্য আল্লাহ আমাদেরকে হাত বাঁধার এই তাহকিক মাসালা বুঝবার তৌফিক দান করুন এবার দ্বিতীয় হইল সহি বুখারিতে নাকি আমরা আমিন খুঁজে পাই না কয় ইমাম বুখারি এত বছর বুখারি শরীফ পড়াইছে বুখারিতে কোনো আমিনের হাদিস নাই আসলে হাইরে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ ইমাম বুখারি একটা অধ্যায় বেঁধেছেন বাপ বেঁধেছেন বাপ আমিন বিল জেহার উচ্চ স্বরে আমিন বলার হাদিস উচ্চ স্বরে আমিন বলার কি অধ্যায় আমি এই কথা বলছি না যারা আমিন আসতে বলে তাদের নামাজ বাতিল হবে তারা বিদাতি হবে আমি এই কথা বলছি আসতে আমিন বলার চাইতে জোরে আমিন যারা বলে তারা উত্তম কাজ করে তারা বেশি সুন্নতের কাছাকাছি আছে দলিল একই হাদিস দুই ব্যক্তি প্রথমে না প্রথমে আসতে আমিনের দলিল দিয়ে নেই ও আন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله পিছনের একজন লোক আমার নবীর নামে দরুদ পড়ল না আমার নবীর সাথে দুশ্মনি আছে নাকি আপনার قال رسول الله صلى الله عليه وسلم وقرا غير المغضوب عليهم ولا الضالين خفض بها صوته غفر له ما تقدم من ذنبه কেউ যদি আমিনের শব্দ আসতে করে তার পেছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন আমিনের শব্দ কি করলে তার তিন হাদিসের পরে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজুর বলেন আল্লাহর রাসূল বলেছেন রাফা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কেউ যদি আমিনের শব্দকে জোরে বলেন আর তার জোরে আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তার পিছনের সমগ্র গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন এখন প্রশ্ন আসতে পারে একই সাহাবা একই রাবি কাছাকাছি রাবি একই কিতাবে দুইবার আছে তাহলে আমরা দলিল নেব কোনটা আল্লাহর নবীকে সব থেকে দেখেছেন যেই ব্যক্তিরা তাদের নাম কি সাহাবা তাদের নাম কি মক্কার সাহাবা জুবায়েরের পুত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বুখারীর বর্ণনা এক নম্বর খণ্ডের 228 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় হাদিসটা বিদ্যমান রয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পিছনে তাবেঈ আতা বললেন আমি নামাজ আদায় করলাম আমি জুবায়েরের পিছনে নামাজ যখন আদায় করলাম ইন্নালিল মাসজিদে লাজ্জাতান আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে আওয়াম এত জোরে আমিন বলেছে মসজিদটা যেন ঘুম ঘুম করে কেঁপে উঠেছে অথচ আমার মসজিদগুলোর মধ্যে জীবন জোরে আমিন বলা হয় না আমিন জোরে বললে থাপড়ায়া ঘর থেকে বের করে দেওয়া হয় আমিন জোরে বললেন মসজিদ থেকে বের করে দেওয়া হয় মসজিদের মধ্যে লেখা হয় এখানে যারা
জোরে আমিন বলবেন তারা এই মসজিদে নামাজ আদায় করবেন না অথচ আপনারাই বলেন আবু হানিফার পিছনে যদি ইমাম মালিক শাফি হাম্বলি আহলে হাদিস নামাজ পড়ে কোনো দোষের কিছু নাই আপনাদের নিজের কিতাব সামলান আশরাফ আলী থানভী উর্দুতে তিনি ফতোয়ার কিতাব লিখেছেন এমদাদুল মুফতিইন তিনি বলেছেন আহলে হাদিসের অনুসারীরা যদি তোমার পিছনে নামাজ পড়ে তাদেরকে বাধা দিও না কারণ তারাও তোমাদের ভাই কারণ আহলে হাদিসরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বেশি দূর যেতে হবে না এমদাদুল মুফতিইন পড়ার যোগ্যতা অনেক মুফতিদের নাই তাই আমি বলবো মুখতাসরুল কুদুরি যেই কুদুরি জামাতে পড়েছো হেদায়েতের জন্য সওয়াবের নিয়তে ইলম অর্জন করার জন্য ইমামে আবুল হাসান কুদুরির খিতাবের ভূমিকাটা উল্টাও তিনি বলেছেন চার মাযহাব প্রতিষ্ঠিত হওয়ার পরেও একটা মাযহাব রয়েছে তাদের ইমাম হলো দাউদ ইবনে আকসাম রাহিমাহুল্লাহ যারা সহিহ হাদিসকে অনুসরণ করে চলে তারাও তোমাদের মতন আহলে সুন্নাত ওয়াল জামাহা তাহলে যারা আস্তে আমিন বলে আর যারা জোরে আমিন বলে আমি এই দুয়ের মধ্যে বুখারি থেকে দলিল দিলাম জোরে আমিন বলার হাদিস ইমাম শাফি জোরে আমিন বলেন ইমাম মালিক জোরে আমিন বলেন ইমাম হাম্বল জোরে আমিন বলেন ইমাম গাজালি জোরে আমিন বলেন ইমামে আব্দুল কাদের জিলানী কিতাবুল কুনিয়ার ভিতরে জোরে আমিনের হাদিস তিনি এনেছেন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জোরে আমিন কেউ সুন্নতের অন্তর্ভুক্ত করেছেন তাহলে এত দলিল থাকবার পরও যারা কিনা মসজিদের মধ্যে জোরে আমিন বলে তাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি ভালো বলে না খারাপ বলে আপনারাই বলেন দলিলের ভিত্তিতে কথা বলেন কই গালি তো দেওয়ার দরকার নাই গালি দেওয়ার দরকার আছে গালি না দিয়ে বকা না দিয়েও দলিল দিয়ে শুধুমাত্র তাদের সাথে কথা বলতে হবে কারণ আমরা আহলে হাদিস মোল্লা আলী কারি আল হানাফি বলেন আমার হানাফি ভাইরা ভালো করে শোনো মোল্লা আলী কারি বলেছেন আত্তাকলিদু কবুলিল কওলি গায়রু বেলা দলিল কোন মানুষের দলিল বিহীন প্রমাণ বিহীন কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ অন্ধ অনুসরণ করা কি অনুসরণ করা এই জন্য আমিনের পদ্ধতিতে আমরা যে জোরে আমিন বলি সহি আছে এখন কেউ যদি এই সুন্নাতকে ঠাট্টা করে ইমান থাকবে আমি কিন্তু এই কথা বলি নাই যারা আস্তে আমিন বলছে তাদের নামাজ বাতিল হয়ে গেছে তারা বিদাপি আমি এই কথা বলছি আমার দলিলের ভিত্তিতে এটা সুন্দর মনে হয়েছে যে জোরে আমিন বলার চাইতে আস্তে আমিনটা অধিকতর শুদ্ধ আপনি যদি প্রমাণ চান আপনি লেখাপড়া করে দেখতে পারেন ক্লিয়ার না আনক্লিয়ার বুঝতে পারছেন তো জি তাহলে রাসূলুল্লাহ সালাত আপনাকে পড়তে হবে এরপর তারা আরেকটা যুক্তি দেয় কি নামাজের মধ্যে রাফাই দেন কি করা আমরা রাফা দানি রাফাইলে দেন করলে আমাদের কি বলে কি বলে রাফা দানি আবার কত বড় মুশরিকি কথাবার্তা বগলের মধ্যে কি রাখতো পুতুল রাখতো তাহলে নিশ্চয় যে সাহাবা রফাই দান করছেন তিনি মূর্তি পূজারি যে সাহাবা রফাই দান করছেন তিনি কে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু তিনি কে উমরের বেটা আব্দুল্লাহ ইবনে উমার 4000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন কে আব্দুল্লাহ ইবনে উমার বলেছেন কেউ যদি রফাই দেন আমার সামনে পরিত্যাগ করে তাহলে আমি তাকে উঠিয়ে নুড়ি বা পাথর তার শরীরে নিক্ষেপ করতাম কে ইবনে উমার রফাই দেন সাল্লাহ তারা কি মারতেন পাথর নিক্ষেপ করতেন তিনি বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত্তা লাকিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত পূর্বের দিনও তিনি শেষ নামাজও তিনি রফাইলাইদান করে নামাজ আদায় করেছেন মাদ্রাসার পাঠ্য বই মেশকাতেও রফাইদানের হাদিস এসেছে হানাফি মাযহাবের কিতাব আশরাহে মাআনিল মুত্তাসারের ভিতরও রফাইদানের হাদিস এসেছে হানাফি মাযহাবের কিতাব মুয়াত্তা মুহাম্মাদের মধ্যে রফাইদানের হাদিস এসেছে হানাফি মাযহাবের ফিকহের কিতাব রাদ্দুল মুহতার ফতোয়া শামির চতুর্থ খণ্ডে আবেদিন শামী রহমতুল্লাহ আলাই রফাইদানের হাদিস এনেছেন হেদায়া কিতাবের দ্বিতীয় খণ্ডের কিতাবু সালাতের ভলিউমের 38 নম্বর পৃষ্ঠাতেও রফাইদানের হাদিস এনেছেন বুরহানউদ্দিন মুরগানি ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলম
মন্দিরের মধ্যেও সেখানে কানুস কিতাব এবং মুহিত সুরিতের বয়াত দিয়ে রাফাইদানের হাদিস আনা হয়েছে আপনি করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু কেউ করছে এটা ব্যাপারে আপনি রাগ করছেন কেন এটা তো ঠিক না এটা কি ঠিক কয় হুজুর এবাব ওয়াজ করে বলে রাফাইদান পূর্বে ছিল কিন্তু পরে মানসুখ হয়ে গেছে মানে রোহিত হয়ে গেছে ঘোড়ার লেজের মতন বারবার হাত তুলল না কিসের লেজের মতন ওই 500 নাম্বার মুসলিম শরীফের এক নাম্বারে আছে যে তোমরা বারবার নামাজের মধ্যে ঘোড়ার লেজের মতো হাত তুলল না এর মানে এর দ্বারা রাফাইদান কি করে দেওয়া হয়েছে এরা পটভূমি কি সাহাবীগণ নামাজের মধ্যে দাঁড়ায়া সালাম দিত ওয়া তাকাল্লামুনা ইলাল হাজা বলতো সিরিয়াতে কয়টা ছাগল বেচছো দুইটা না ছয়টা ওই সাল্লামুনা আলাইহিন তারা নামাজে সালাম দিত আসসালামু আলাইকুম তখন তাদেরকে বলা হলো যে সালাতরত অবস্থায় বারবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভাবে হাত তুলল না তো ওই হাদিসটাকে অর্থ পাল্টে সাধারণ জনগণকে গোমরাহী করে লাগায়া দিছে যে নামাজের মধ্যে ঘোড়া লেজের মতো হাত তুলতে রাসূল নিষেধ করেছেন হাদিস ছিল কি আর বলল কি চুরির চুরি তার উপরে সিনা চুরি জোরে বলেন ঠিক না ঠিক আমরা মুবাহালা করতেও রাজি আছি আজ পর্যন্ত পৃথিবীর কোন বেতা অস্বীকার করে নাই রাফাইদানের হাদিস এমনকি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হুদ্দাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেছেন যারা রাফাইদান করে তারা করে না থেকে উত্তম ব্যক্তি কারণ একবার রাফাইদান করলে কয় নাকি কয় হুজুর কোথায় পান ইমাম বুখারী তার জুজুর রাফাইদানের মধ্যে লেখেন একবার রাফাইদান করলে দশ নেকি হয় আরেকবার রুকুতে যাওয়ার পূর্বে করলে দশ নেকি হয় আপনি একবার করলেন না দশ নেকি বঞ্চিত হলেন আল্লাহর নবী বলছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা সাবইমিয়াতি দিফিন আদম সন্তানের নেক আমল আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন দশ দিয়ে শুরু করেন ঠেকে কোন পর্যন্ত কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা সাবইমিয়াতি দিফিন দশ থেকে বাড়াতে বাড়াতে কত গুণ রিয়াদুস সালেহীন 551 হিজরিতে লেখা 873 নম্বর হাদিস মুসলিম শরীফ কিতাবুস সালাত 333 নম্বর হাদিস দলিল দরকার আছে আর তাহলে আমাদের পদ্ধতি কি রাসূলুল্লাহর পদ্ধতি ঠিক আছে তো আমরা আর কি করি এক রাকাতের বেতের নাকি কতগুলো দেড় বাতারে টিকটিকি মৌলবীর গোষ্ঠী আছে এই টিকটিকি মৌলবীরা নাকি এক রাকাতের বেতের খুঁজে পায় না আসলে খুঁজে পায় না না চোখে দেখে না কি করে না ওই হুজুর দলিল দেন সহি বুখারী লেবাননের ভৈরুতের সাপ এক নম্বর ভলিউম কিতাব বাবে ফাদল মান কামা রমাদান 1259 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার হাবিব আমার চাচাতো ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পাশের ঘরে আমার খালা মাইমুনার সাথে রাত্র কাটালেন রাতের গভীরে উঠলেন আমি দেখলাম সুম্মা সলাতিল লাইলে মাসনা মাসনা আমার নবী দুই দুই করে 8 রাকাত 10 রাকাত নামাজ পড়লেন ফা আউতির বি ওয়াহিদা আর এক রাকাতের তিনি বেতের আদায় করলেন কয় রাকাত কে দেখছেন ইবনে আব্বাস দেখলো এক রাকাত কিন্তু আমার দেশের বহু নোংরা চরিত্রের লোক হাদিসকে অস্বীকার করতে করতে যাদের কলিজা হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করে এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা হাদিসকে অস্বীকার করে তারা আল্লাহর দুশমন ইন্নাকুম আবা ওয়াসুনানি ফাদাল্লু আবাল্লু যারা মানুষের রায় মানুষের ফতোয়া মানুষের কৌল অনুসরণ করে চলে তারা যেন আল্লাহর নবীর সুন্নতের দুশমন কারণ তারা হাদিসকে অস্বীকার করে দেখেও না দেখার ভান করে জোরে বলেন ঠিক না ঠিক তাহলে আপনি বলেন আপনি আমাকে বলেন আমাদের নামাজ কি গাইরে সহি তারপরে তারা বলে আমরা নাকি আব্বাওয়ালা আম্মাওয়ালা নামাজ পড়ি আর তারা আব্বাওয়ালা নামাজ পড়ে আম্মাওয়ালা নামাজ আর আব্বাওয়ালা নামাজ
নীল আকাশের নিচে জমিনের উপরে কোন দলিলের ভিত্তিতে যদি বুকের উপরে হাত বাঁধা দয়ফ হয়ে থাকে তোমার মা কি করে বুকের উপরে হাত বাঁধে কারণ তোমরা তো বলছো দয়ফ হাদিস দিয়ে একটা মাসালাও নাই তাহলে তুমি প্রমাণ করো মায়ের যদি এক ফোঁটা দুধ পান করে থাকো তুমি প্রমাণ দাও যে কোন হাদিসের ভিত্তিতে তোমার মা তোমার বোন বুকে হাত বেঁধেছে আর তোমরা নাবীর নিচে হাত বেঁধেছো প্রমাণ দাও প্রমাণবিহীন কথা বলো না কোন প্রমাণ তো নাই এগুলো বলছে আমাদের দেশে Hello.